বাজান বাজো সাউন্ড দেয়, আমাদের দেশের বাজান সুন্দরী মহিলা দেখলে যুবকেরা বাজো সাউন্ড দেয় কি দেয় না? একদিন আমি দেখলাম বাজান পরশুদিনকে, তো আমি কালকে না পরশুদিনকে দেখলাম রাস্তা দিয়ে একটা মিয়া যাচ্ছে সুন্দরী মিয়া, পিছন থেকে একটা যুবক বলতেছে কোপাও সাংচুল। আমি কই এত কবা কবি কে বাজ্যা কবা কবি কর গা, যা ও যাই দে তোর। আমার ভাইয়ের আমার ওই মিয়াটা ওর প্রস্তাবে রাজি হয় নাই, এই জন্য মিয়াটাকে দোষী সাব্যস্ত করবার জন্য বলতেছে যখন আমাদের কথায় রাজি হলো না এই মিয়াটাকে মানুষের কাছে কালারিং করে দেব, কথা বুঝতেছেন না? এই জন্য যাইয়া তিনজন ব্যক্তি যাইয়া হযরত দাউদ নবীর কাছে যা বললেন, আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম এই মহিলা একটা কুকুরের সাথে জেনা করেছে, আপনি ন্যায় বিচার করে দেন, মানুষের সাথে করলেও তো আপনার কোমর পর্যন্ত গাড়ি আপনার পাথর মেরা বাদান সংসার করে দিবে, কিন্তু একজন মানুষ হইয়া কুত্তার সাথে জেনা ব্যবসারি করছে, এত নিকৃষ্ট কাজ করছে সমাজের মধ্যে। দাউদ নবী মিয়াটাকে জিজ্ঞেস করেন, মিয়াটা বলতেছে না আমি এই ধরনের কাজ করি নেই, তিনজন সাক্ষী দিচ্ছে আমরা তিনজন তিন চোখ তিনজন মিলে ছয়টা চোখ দিয়ে আমরা দেখছি কুকুরের সাথে জেনা করছে। দাউদ নবী সাক্ষী পাইয়া বলল মিয়াটাকে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে মিয়াটাকে সংসার করে দেওয়া, এই হুকুমটা যখন বাজান জারি হয়ে গেলেন, হুকুম যখন দিয়ে দিলেন এই বাজান ওই জায়গা আপনার দাউদ আলাইহিসসালামের পাশে বাজানে একটা লোক ছিল, সেই লোকটা সব সময় দাউদ নবীর সাথে থাকতেন, সব সময় আবু বকর সিদ্দিক আমার নবীর পিছনে থাকতেন, সাথে থাকতেন, সামনে থাকতেন, আপাতে বিপাতে মুসিবাতে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। সুবহানাল্লাহ, বললেন না দাউদ নবীর সম্মান ওই লোকটা দাউদ নবীর ডানে বামে সব সময় সাথে পাশে ছিলেন। বললেন হুজুর যে এই তিনজন ব্যক্তি সাক্ষী দিচ্ছে, এই তিনজন ব্যক্তি আমার মনে হয় ভালো লাগে না, এই তিনজনকে তিন জায়গা নিয়ে এই তিনজন ব্যক্তিকে রিমেন্টে নেন, আপনার শত শত মানুষ রিমেন্টে নিলে তাহলে আসল রহস্য বের হয়ে যাবে। শত শত মানুষ বলতেছে ধমক দিয়ে বলতেছে কেন আর জিজ্ঞেস করা লাগবে, রিমেন্টে কেন এদের নেওয়া লাগবে, এরা তো সাক্ষী দিচ্ছে, দুইজন মিলে তিনজন মিলে ছয় চক্ষে দেখছে, কথা বুঝতেছেন না? এবার ওই লোকটা হরজতে দাউদ নবীর সাহাবি দৌড়া ছোট্ট ছেলে সুলেমান আলাইহিসসালামকে যা বলে, সুলেমান একমাত্র পারলে তুমি একটা নির্দোষ মানুষকে তুমি বাঁচাইতে পারবে, নইলে এই মেয়েটাকে আপনার এই কলঙ্কের বোঝা নিয়ে মেয়েটাকে আপনার দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এবার দাউদ নবী মেয়েটার কাছে যা দেখেন মেয়েটাও আজার নয়নে বসে কাঁদতেছে। ইমান হযরত সুলেমান আলাইহিসসালাম মেয়েটার কাছে যা বলে, ওমা কেন তুমি কান্দ, তুমি তোমার কি হয় আছে? বলে আমার মৃত্যু হোক, তুমি মৃত্যুর ভয়ে কান্দতেছো? বলে না আমি মৃত্যুর ভয়ে কান্দতেছি না, আমি কান্দতেছি এই জন্যে আমার মাথার উপরে জিনা ব্যবসারি অপবাদ চাপিয়ে দিয়েছে, আমি তো জিনা ব্যবসারি করি নে, আমি যদি মরে যাই ইতিহাসের স্বর্ণের পাতায় লেখা থাকবে দাউদ নবীর জামানায় অমুক মহিলা কুকুরের সাথে জিনা ব্যবসারি করেছিল, এই জন্যে এই মেয়ে তাকে পাথর মেরে সংসার করে দিয়েছে, আমারও জন্য শত শত নারী পৃথিবীর বুকে কলঙ্কিত হবে, আমি মৃত্যুর জন্য কান্দি না, আমার মতো অন্য নারী আবার আরো কলঙ্কিত হবে, এই জন্যই আমি কান্দতেছি। এবার দাউদ আলাইহিসসালামের কাছে যাইয়া সুলেমান আলাইহিসসালাম বলতেছে, ও বাবা আপনার বিচার সঠিক, আপনার বিচার ভালো, তবে আমাকে একটু সময় দাও, ওই তিনজন ব্যক্তিকে জিজ্ঞেস করব। আর সব মানুষ বলতেছে দাউদ নবী তো বিচার দিয়েই দিছে, রায় তো হয়ে গেছে, তুমি পিতৃ মানুষ তুমি কি বোঝো? এবার দাউদ আলাইহিসসালাম বলতেছে দেখি আমার ছেলে আপনার আমার ছেলে দেখি কি বলে। এবার বলে আব্বা তুমি কি করতেছ? বলে আব্বা ওই তিনজন ব্যক্তিকে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলে ঠিক আছে তুমি জিজ্ঞেস করো। তিনজনকে তিন রুমে আটকাইলেন, কথাকে বুঝতেছে আটকাই একজনকে জিজ্ঞেস করলেন এই মিয়াটা যে কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে আপনি কি দেখছেন? কই আমি দেখিনি, আরো দুইজন দেখছে, কথা বুঝতেছেন না? কাতালি তো খুব বড় অন্যায় করছে, কো অন্যায় তো, তাহলে কুকুরের কাটে নাই এখন কোনে কাটলো?
যে খালি আমি তো দেখছি আরো দুজন দেখছি হে তো নিজে দেখছি যে যে খালি আমি একা দেখিনি আরো দুজন দেখছি তাহলে বিভেদ কাটলো না বিভেদ বাজাইতেছে বাজাইতেছে কাটে নাই ছয় জন তিন জন ছয় চোখ দিয়ে দেখছি এবার সুলেমান আলাইহিসসালাম বললেন যেই কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে ওই কুকুরের কালার কি রং কি বলে কালা আর এক রুমে যা বলতেছে আপনি কি দেখছেন এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে খালি শুধু আমি একা দেখি নেই আরো দুইজন দেখছি আমরা তিনজন ছয় চোখ দিয়ে দেখছি কয় সুন্দর কথা আপনার এই মেয়েটার আজকেই আপনার সাংসার করে দিব তাহলে কুকুরের কালার কি কয় লাল কি হলো দুই রকম হয়ে গেল আর একজনের কাছে জিজ্ঞাসা করলেন এই মেয়েটা কুত্তার সাথে জেনা ব্যবসারি করছে আপনারা তিনজনকে দেখছেন আপনি কি দেখছেন কাজ শুধু আমি একা দেখি না আমার সাথে আরো দুইজন ছিল তারাও দেখছে তিনজন মিলে ছয় চক্ষ দিয়ে আমরা দেখছি বলো কুকুরের কালার কি কয়েক কালা সাদা কালো কথা কয় রকম হইলো সাদা কালো এবার তিনজন সাক্ষী নিয়ে আপনার শোনানোর পরে দাউদ নবীর কাছে এসে বলতেছে আব্বা আমার প্রশ্ন স্যার জিজ্ঞাসা করা স্যার এই তিনজনের কাছে আপনি জিজ্ঞাসা করেন এখন ওই তিনজন লোক কি বলেছে বলে কি বলেছে যে কুকুরের সাথে মেয়েটা যে না ব্যবসারী করছে কুকুরের রং কি আপনি তো জিজ্ঞাসা করে আছেন দাউদ নবী বললেন ঠিকই তো এ কথা তো আমি জিজ্ঞাসা করি নাই কয় যান যা জিজ্ঞাসা করেন দাউদ নবী বললেন তোমার তুমি যে জেনা ব্যবসারী করা তো ইচ্ছাও মেয়েটা কুত্তর সাথে জেনা ব্যবসারী করছে রং কি কয় কালো আর একজনের কাছে যা বললেন তুমি দেখছাও রংটা কি কয় লাল আর একজন বলে রংটা কি কয় সাদা কালো তিনজনে কথা বা জান তিন রকম হয়ে গেল দাউদ নবী তখন বললেন হরদতে হাত দুটো টান করে দে আর সুলেমান আলাইহিসসালামকে বলে বেটা আমার বুকে আমার উপরে আল্লাহ তোকে নবী বানাইবে আমার এই রকম মানুষ বাদন সেই জামানায় ছিল এখনো বাদন আছে আমার নবী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা কে বাদন জেনার অপবাদ বাদন এই জমিনে দিয়েছিল সিল্লাকন নাউজুবিল্লাহ এখনো অনেক মানুষ কান কোষা করে কান কথা বলে কথা বোঝে না কানে কানে কথা কয়